আচ্ছা, স্বামী ছাড়া অন্য পুরুষকে ভালোবাসা কি পাপ? সেদিন ধীমান পেছন থেকে যখন আমার হাত ধরে ওটাকে টানল, তখন খোলা লোমওয়ালা বুকের চমৎকার ঘ্রাণ আমাকে ওর প্রতি আরো আকৃষ্ট করল। ধীমান আমার হাত দুটো নিজের হাতে তুলে ধরে বলল, এত গয়না পড়েন কেন? আমার স্বামী পছন্দ করেন, তাছাড়া আমি এই জমিদার বাড়ির ছোট বউ, অলঙ্কারিত এই বাড়ির বৌদের আভিজাত্য। জমিদার বাবু যা চান আপনি তাই করেন? তাই তো করা উচিত। দেখুন তো উনি এটা পছন্দ করেন কিনা। বলি ধীমান আমাকে ছড়িয়ে ধরে গাঢ় চুমু খেল ঠোঁটে। নমস্কার, সারস্বত অডিও অ্যান্ড আদার আর্ট ফর্মস এর গল্পের বিভাগে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের কাহিনী মৃন্ময়ী। এটি ইতিহাসের প্রেক্ষাপটে রচিত। কাহিনীটির সমস্ত চরিত্রই কাল্পনিক। যদি বাস্তবের সঙ্গে এর কোনো মিল থেকে থাকে তবে তা নেহাতি কাকতালীয়। কাহিনীর সময়কাল অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ। লর্ড কর্নওয়ালিস বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেছেন। জমিদারেরা ইংরেজ শাসকদের সাথে নানান ব্যবসায় লিপ্ত। তারা রায় সাহেব, রাজ চক্রবর্তী, রায় বাহাদুর ইত্যাদি নানান উপাধি পাওয়ার জন্য এবং ইংরেজদের আনুকূল্য লাভের আশায় নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছেন। এমনই এক চরিত্র আমাদের গল্পের নায়ক, রূপনারায়ণপুরের জমিদার দর্পনারায়ণ চৌধুরী। গল্পটি আবর্তিত হয়েছে কেন্দ্রীয় চরিত্র মৃন্ময়ীকে ঘিরে। গল্পের রচনা এবং পাঠে আমি মৌ ও অন্যান্য চরিত্রে মিষ্টি। শুরু করছি তাহলে আমাদের আজকের গল্প মৃন্ময়ী। আমি মৃন্ময়ী, আমার বাবা পদ্মশার গ্রামের এক অতি দরিদ্র ব্রাহ্মণ। একসময় আমাদের সব কিছুই ছিল, গ্রামের বাড়ি, ক্ষেতের ফসল, পুকুরের মাছ, গোয়ালের গরু সব। বাবা তখন গ্রামের নামী যজমানদের বাড়িতে পূজা পার্বণে যা পেতেন তাতে আমাদের, মানে আমার ঠাকুমা, বাবা, মা, দিদি, আমার ভাই, এই ছয়জনের সংসার দিব্যি চলে যেত। কিন্তু হঠাৎই গ্রামের জমিদারের মেজ ছেলে উমাচরণ আমার বাবার মিথ্যা সাক্ষ্যে প্রয়োজন হয়ে পড়ে। আসলে সে যখন গ্রামের রাস্তা দিয়ে ঘোড়া ছুটিয়ে যাচ্ছিল তখন এক নিচু জাতির মেয়েকে পুকুর থেকে জল তুলে বাড়ি ফেরার পথে ঘোড়ায় তুলে নেওয়ার চেষ্টা করে। আমার বাবা তখন পূজা সেরে সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। তার উপস্থিতিতে মেয়েটি রক্ষা পায়। পরে এই পরিবারটি জমিদারে শরণাপন্ন হলে বাবা সত্য কথা প্রকাশ করে দেওয়ায় উমাচরণের মর্যাদা ক্ষুণ্ণ হয়।
সকলের সামনে। এই কিছুকাল পর এই উমাচরণের এক বন্ধু গ্রামে এসে জানায় যে সে নাকি কর্মসূত্রে বিহারে কোন এক গ্রামে গিয়েছিল। সেখানে সে বাবার খুড়তুতো ভাইকে দেখেছে, তিনি নাকি এক মুসলমান মহিলার প্রেমে পড়ে তাকে বিবাহ করেছেন। এই ফলস্বরূপ আমাদের জবন সূত্র আবিষ্কৃত হয়েছে। তাই গ্রামে সব মোড়ল ও পণ্ডিতেরা মিলে আমার বাবাকে এক ঘর করে দিলেন। দিদির বয়স তখন ১২ই পড়েছে। বাবার বহু পীড়াপীড়িতে এক পঞ্চশুদ্ধ ব্রাহ্মণ আমার দিদিকে অনেক টাকার বিনিময়ে বিবাহ করে আমার বাবাকে কন্যাদায় থেকে মুক্ত করতে রাজি হয়েছিলেন। দিদির এই শর্তে বিয়ে হয়ে গেল যে সে আর আমাদের পরিবারের সাথে কোন রকম সম্পর্ক রাখতে পারবে না। এরপর আমার বাবা আর আমার বিবাহ নিয়ে ভেবে উঠতে পারেননি। আমাকে নিয়ে ভেবে উঠতে পারেননি আমার দিদির বিয়ে হয়ে যাবার পর বলে ভাববেন না যে আমাকে নিয়ে গ্রামের অন্য মানুষদের ভাবনার অন্ত ছিল। মায়ের মুখে শুনতাম আমাকে নাকি সবাই বলতো যে দুর্গা প্রতিমার মতো সুন্দরী, তাই আমার ব্যাপারে তর্করত্ন মহাশয় প্রায়শই বাবাকে জিজ্ঞেস করতেন, কি ভট্টাচ, তোমার ছোট মেয়ে তো ১৩ পড়ল, ওর বিয়ের কি বন্দোবস্ত করলে? এরপর তো তোমাদের ধোপা নাপি তো বন্ধ হয়ে যাবে। বাবা অসহায় ভাবে তাকিয়ে থাকতেন, বলতেন, এই বিপদের দিনে আপনারাই যদি মুখ ফিরিয়ে নেন তবে আমরা কোথায় যাই? তর্করত্ন মশাই বলতেন, আহা, আমরা আছি বলেই যেন তোমরা আজও খেয়ে পড়ে বেঁচে পড়তে আছো। এমনই একদিন তর্করত্ন মহাশয় মুখুজ্জে মশাইকে সঙ্গে নিয়ে সন্ধ্যায় আমাদের ভিটেতে এসে উপস্থিত হলেন। বললেন, পাশে গ্রাম রূপনারায়ণপুরের জমিদার আমাকে বিবাহ করতে চান, তার বয়স ৫৫, অনেক টাকা করে রোজগার করেছেন, তিনি এখন কলিকাতায় থাকেন, জমিদারি কার্যপলক্ষে গ্রামে এসে তার নায়েব আমাকে নদীর ধারে দেখেন। এর পূর্বেও তিনি আরও ২বার দ্বার পরিগ্রহ করেছেন, কিন্তু তিনি এখনো অপুত্রক আছেন, তাই আমার মতো একটি সর্বসুলক্ষণ যুক্ত কন্যা তার কাম্য। তারা আমার পিতাকে বোঝান যে যে বংশের গায়ে যবনের ছোঁয়া লেগেছে তাদের কাছে এর থেকে ভালো সম্বন্ধ আর কিছু হতেই পারে না। বিবাহের সকল খরচ খরচা তিনি নিজেই বহন। শুনেছি আমার হবু স্বামী জমিদারি ছাড়াও ইংরেজদের সাথে নুনের ব্যবসা করেন এবং তাতে তিনি প্রচুর রোজগারও করেন। এরপর তার সাথে আমার বিবাহ সম্পন্ন হয় বৈশাখ মাসের ১৪ তারিখ সন ১২১৪। আমি জমিদার দর্পনারায়ণের স্ত্রী হয়ে এক গা গহনা লাল বেনারসি শাড়ি পরে পদ্মশহরের মতন একটা ছোট্ট গ্রাম থেকে সরাসরি উঠে এলাম কলকাতায় এক বিরাট অট্টালিকায়। সেখানে দাস দাসী লোকজন আত্মীয় স্বজন আত্মীয় কুটুম আশ্রিততে বাড়ি ভরে আছে। পরে জেনেছিলাম এই জায়গাটির নাম শোভাবাজার। বাপের বাড়িতে আমার অল্প অক্ষর জ্ঞান হয়েছিল,
আমার বাবা ছোটবেলায় ভাইয়ের সাথে আমাকে ও দিদিকে ব্যাকরণ, নীতিবোধ ইত্যাদি পাঠ দিয়েছিলেন। এহেন আমি অর্থাৎ মৃন্ময়ী যখন আমার শ্বশুরালয়ে প্রথম পা রাখলাম, তখন আমার স্বামীর প্রথমা স্ত্রী কল্যাণী আমাকে বরণ করলেন, কিন্তু তিনি আমাকে প্রণাম করতে দিলেন না, কারণ তিনি কায়েতের মেয়ে আর আমি বামুনের, তাই পায়ে হাত দিয়ে প্রণাম তিনি আমায় করতে দিলেন না। বাড়ি ভর্তি বন্ধু আত্মীয় এবং আশ্রিতদের ভিড়ে আমি কিন্তু আমার স্বামীকে আর দেখতে পেলাম না। আমার নিজের শাশুড়ি মা গত হয়েছেন কিছুদিন আগে, তাই পিসি শাশুড়ি এসে আমাকে জানালেন যে আমার স্বামী আমাকে বিবাহ করেছেন, তার একমাত্র কারণ তিনি নিঃসন্তান। তাই আমি যেন কাল বিলম্ব না করে প্রথম রাত্রি থেকেই সে বিষয়ে সচেষ্ট হই। আমার স্বামীর প্রথম দুই স্ত্রীকেও আমি দেখলাম, তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, যে কাজ আমরা কেউ করতে পারলাম না সে কাজ এই মেয়ে করে দেখাবে। যাই হোক, অনুষ্ঠান বাড়ির প্রচুর জাঁক জমক ভিড়ে আমি কিরকম জড়সড় হয়ে রইলাম, কারণ এত বৈভব আমি আগে কখনো দেখিনি। ফুলশয্যাতে অনেক রাত্রিতে স্বামী তার ইয়ার দোস্তের সাথে সময় কাটিয়ে মদ্যপ অবস্থায় আমার ঘরে ঢুকলেন। ঘরে ঢুকেই তিনি দৌড় আটকালেন। তখন আমি আধো ঘুমে অচেতন, তিনি সরাসরি আমার শরীরে তার অভিজ্ঞ হাত চালনা করতে শুরু করলেন, তাতে আমার ঘুম ভেঙে যায়। আমি প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠি। আমার স্বামী দেবতাটি বোধহয়তে রুষ্ট হয়েছিলেন, তিনি সরাসরি আমাকে বললেন, শোনো, ধীরে সুস্থে সময় নিয়ে ওসব ন্যাকামো আমাদের জমিদার বাড়ির পুরুষেরা করে না, তাই আজকের এই প্রথম ফুলশয্যার রাতটাকেই ঠিকভাবে ব্যবহার করা উচিত। আর আমি যেহেতু রজস্বলাপ্রাপ্ত নারী, তাই তাকে রমণের সহযোগিতা করাই আমার কর্তব্য হওয়া উচিত। এই বলে তিনি আমার উপর, আমার শরীরের উপর যেভাবে পার্শ্ববিক খিদে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন, আমি না চেয়েও চিৎকার করে উঠলাম। আমার স্বামীর নখ ও দাঁতের নিপীড়নে আমার শরীরে অজস্র ক্ষত তৈরি হল। তার পুরুষাঙ্গের ক্রমাগত ধাক্কায় এক অনভিজ্ঞ চতুর্দশ বর্ষীয় বালিকার জনিদেশ ক্ষত বিক্ষত রক্তাক্ত হতে শুরু করল। রক্তক্ষরণ ক্রমশ বাড়তে থাকায়
আমার স্বামী ভয় পেয়ে আমাকে ছেড়ে দিয়ে এক বৃদ্ধা পরিচারিকার উপর আমার ভার দিয়ে ঘর থেকে বেরিয়ে যান। এদিকে আমার চিৎকারে হয়তো অন্দরমহলে অনেকের কানে গিয়েছিল, তাই পরদিন সকালবেলায় আমার স্বামীর প্রথমা স্ত্রী কল্যাণী যখন আমায় দেখতে এলেন, তখন রক্তক্ষরণে আমার শরীর ক্লান্ত ও অবসন্ন, শরীরের স্থানে স্থানে স্বামীর নির্যাতনে সাক্ষ্য বহন করছে, লাল রঙের দংশনে দাগ স্পষ্ট, বুকের জায়গায় জায়গায় কাপড়ে টুকরো করে ভেষজ ওষুধ লাগানো আছে। বড়দি কল্যাণী তার পরিচারিকা ইন্দুকে ডাকলেন। ইন্দু, এক গ্লাস গরম দুধ নিয়ে আয় না। আনছি বড় মা। বড়দি আমার শয্যায় এসে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমি চোখ বুঝলাম। কিছুক্ষণ পর ইন্দু গরম দুধ আনলে দিদি পরম স্নেহে আমাকে দুধ খাইয়ে দিতে দিতে বললেন, এটুকু দুধ খেয়ে নে মুখপুরি, তা না হলে তুই লড়াই করবি কি করে? রাত্রে স্বামীর অত্যাচার সহ্য করবি কি করে? বড়দির মমতায় আমি যেন মাতৃত্বের ছোঁয়া পেলাম। অতি কষ্টে মাথা তুলে দুটুকু খেলাম, কিন্তু পরক্ষণে আবার যন্ত্রণায় কাতরাতে লাগলাম। মাগো, আর পাচ্ছি না, খুব ব্যথা করছে পেটে সারা শরীরে। বড়দিদি পরম মমতায় আমার মাথাটি তার সন্তানহীনা বুকের মধ্যে চেপে ধরলেন। বড়দি চলে যাওয়ার আগে সেদিনকার রাত্রে আমার কি করণীয় সেই বিষয়ে কিছু উপদেশ দিয়ে গেলেন। আমি যদিও অনুরোধ করেছিলাম, বললাম, দিদি আজকে আমি আর পারব না, আজকে রাতটা তুমি আমাকে রক্ষা করো। না রে মুখপুরি, আমাদের দুই বউকেই ছাড়েনি, তোকে কি আর ছাড়বে? তবু আমি অনুরোধ করে দেখব ঘাটকানো যায় কিনা। এই বলে আমার মাথায় হাত বুলিয়ে দিদি চলে গেলেন। সেদিন রাত্রে আমি খুবই ভয়ে কুঁকড়েছিলাম। আমার স্বামী একটু দেরি করে এলেন, কিন্তু অদ্ভুত যে ব্যাপারটা আমি লক্ষ্য করলাম তা হল তিনি সেদিন মদ্যপ অবস্থায় ছিলেন না, স্বাভাবিক ছিলেন, তাই এসে আমায় কাছে ডাকলেন এবং তার বুকের ওপর আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, শরীর কেমন আছে মৃন্ময়ী? লজ্জায় আস্তে আস্তে বললাম, একটু ভালো। বড়বউ বলছিল তোমার নাকি খুব রক্তক্ষরণ হয়েছে, কবিরাজ ওষুধ দিয়েছে তো? আস্তে করে মাথা নেড়ে হ্যাঁ বললাম। আজ তুমি এসো আমার বুকে মাথা রেখে ঘুমো। আমি সেদিন সারা রাত আমার স্বামীর বুকের ওপর মাথা রেখে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। সকালে ঘুম ভাঙল বড়দির ধাক্কায়। এই ছোট,
উঠ, আজ কত স্বপ্ন দেখবি। ঘুম থেকে উঠে প্রথমে বুঝতে পারিনি সারা রাত কি কি হয়েছে। তারপর এক এক করে সব মনে পড়ল। বড়দিকে ধন্যবাদ দেওয়ার জন্য জড়িয়ে ধরেছিলাম, আর তখনই জানতে পারলাম যে আমার স্বামী দেবতাটি বড়দের অনুরোধে আমাকে সেই রাত্রে মুক্তি দিয়েছিলেন ঠিকই, কিন্তু তার যৌন খিদে ও পেপাসা মেটানোর জন্য মাঝরাতে সিল্কের পাঞ্জাবি ও ধুতি পরিয়ে গলায় সিল্কের ওড়না চড়িয়ে গায়ে আতর মেখে জুড়ি গাড়িতে চেপে আমাকে শয্যায় একা রেখে তার বাধা রক্ষিতার বাড়ি চলে গেছেন। দিদি মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হেসেছিল, সেই মুখে ছিল অপার মাতৃত্বের ছায়া, আর সব কিছু সহ্য করে নেওয়ার অনুরোধ। তারপর পর দুদিন আমার স্বামী আর আমার ঘরে আসেননি। তিনি ফিরে এলেন পঞ্চম রাত্রিতে, আবার মদ্যপ অবস্থায় আমার উপর ঝাঁপিয়ে পড়লেন, পাশবিক খিদে নিয়ে আমার শরীর ভোগ করতে ঝাঁপিয়ে পড়লেন। আবার প্রথম রাতের মতো আমি ধর্ষিতা হলাম, কিন্তু এই রাতে আমার অবস্থা প্রথম রাতের মতো আর হল না। আমিও ওনার সমস্ত অত্যাচার সহ্য করে নিলাম। বেশ কিছুক্ষণ পাশবিক দাপাদাপির পর তিনি নিস্তেজ হয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন। এইভাবে চলতে লাগলো আমার নতুন জীবন। প্রতি রাতে স্বামীর শারীরিক ও সন্তান উৎপাদনের চাহিদা মেটাতে মেটাতে কেটে গেল 3 মাস। এদিকে কানাঘুষায় শুনতে পাচ্ছি আমার স্বামীর ব্যবসায় আয়পত্তর বৃদ্ধি পাচ্ছে। তিনি রায় বাহাদুর খেতাবের জন্য ইংরেজদের কাছে তদবির করছেন। সেই উদ্দেশ্যে আমাদের প্রাসাদপম বাড়ির বার মহলেও উৎসবের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে ভাদ্র মাসে জন্মাষ্টমী তিথি, আমরা দুর্গাপুজো উপলক্ষে সবাই গ্রামের বাড়িতে এলাম। সবাই অর্থাৎ জমিদার বাবু, আমরা 3 বউ, জমিদারির নায়েব মশাই এবং আমাদের কুলপুরোহিত। গ্রামে গিয়ে আমার স্বামী আমাদের পুরনো মৃৎশিল্পীকে মা দুর্গার মূর্তি তৈরির বায়না দেওয়ার জন্য ডেকে পাঠালেন। এবছর দেবী মূর্তি হতে হবে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার মুখের আদলে। এরপর দিন সকালবেলা নায়েব মশাই আমার স্বামীকে এসে জানালে, কর্তা মশাই, এদিকে একটা সমস্যা হয়ে গেছে। আমাদের প্রতিভা শিল্পী কান্তি পাল বয়সজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন, তাই এবারে আর তিনি প্রতিমা করতে পারবেন না। দুজনেই চিন্তায় পড়লেন। এত অল্প সময়ে ভালো প্রতিমা শিল্পী কোথায় পাবো কর্তাবাবু? নাই জিজ্ঞাসা করলেন। জমিদার বাবু বললেন, নায়েব, কান্তিপালের এক নাতি, শুনেছিলাম না খুব ভালো প্রতিমা তৈরি করতে পারে,
অন্য গ্রামে থাকে? খোঁজ নাও, খোঁজ নাও। নায়েব বললে, হ্যাঁ কর্তাবাবু, শুনেছিলাম বটে, আমি এক্ষুনি খবর পাঠাচ্ছি। অনেক খোঁজাখুঁজির পর এবং কান্তিপালের কাছ থেকে অনেক কষ্ট করে খবর নিয়ে জানা গেল, কান্তিপালের মেজর ছেলে শান্তিপাল তার বাবার সাথে বিবাহ সংক্রান্ত ব্যাপারে মনোমালিন্য হওয়াতে এখানকার ভিটে বাড়ি ছেড়ে তার বউকে নিয়ে পাশের গ্রামে গিয়ে বাসা করে। তারই ছেলে ধীমান এখন 20 বছরের যুবক। তার হাতে কাজ নাকি অসাধারণ, প্রতিমা তৈরিতে পাশের গ্রামে তার বেশ নাম হয়েছে। জমিদার বাবুর আদেশে ধীমানকে খবর পাঠানো হল। এর দুদিন পর কান্তিপালের নাতি ধীমান জমিদার বাবুর সঙ্গে দেখা করতে এল। ধীমান এসে প্রতিমা করার কাজ হাতে নিল। এরই মধ্যে কুলপুরোহিত জমিদারকে পুত্র সন্তানের মুখ দেখার জন্য পুত্রেষ্ঠ যজ্ঞের বিধান দেন। কুলপুরোহিত আচার্য আদিত্যনাথ ছিলেন অত্যন্ত চতুর ও বাক্পটু। তিনি যে কোনো সমস্যা সহজ সমাধান করে দিতে পারেন উপযুক্ত দক্ষিণা ও পারিতোষিকের বিনিময়ে। এরই মধ্যে আচার্য মহাশয় আমার স্বামীকে যজ্ঞে দিনক্ষণ নির্দিষ্ট করে দিয়ে বলেন, ওই দিন আমাকে আমার স্বামীর পাশে থেকে যজ্ঞে অংশগ্রহণ করতে হবে এবং রাতে তার পাশের ঘরে আমাদের একত্রে শয়ন করতে হবে। দুটি ঘরের ভিতরকার দরজাটি ওনার ঘরের ভিতর থেকে বন্ধ করা থাকবে। বিধান শুনে বরদিদি এসে আমাকে শুধোলেন, হ্যাঁ মৃন্ময়ী, তোর কি মনে হয় তুই ওনার পুত্রের মা হতে পারবি? তার থেকে যা না, কোন সবল বলিষ্ঠ যুবা পুরুষকে খুঁজে নে না, না হলে তো ওই আচার্য দেবের অঙ্কশায়িনী হতে হবে তোকে মুখপুরি। সেটা মেনে নিতে পারবি? আমি দিদির দিকে নিষ্পলক তাকিয়ে রইলাম। এদিকে যজ্ঞের এখনো মাসখানেক বাকি, সমস্ত দায়িত্ব নায়েব মশাই সামলাচ্ছেন। দিদি একদিন একটা পুতুল তৈরি করানোর জন্য নতুন মৃৎশিল্পী ধীমানের কাছে আমাকে নিয়ে উপস্থিত হলেন। মৃৎশিল্পী ধীমান যুবা পুরুষ, তার দীঘল পেশিবহুল বাহু, অদ্ভুত আকর্ষণীয় দুইটি স্বপ্নালু চোখ, সে এক দৃষ্টি রানী ভিক্টোরিয়ার মূর্তির দিকে তাকিয়ে প্রতিমা চালচিত্রের উপর কিসব আঁকি বুকি কাটছিল। সন্ধ্যেবেলা তার ঘরে আমাদের উপস্থিতি ছিল একেবারেই অনাকাঙ্ক্ষিত, তাই সে সম্বিত ফিরতেই দিদিকে মা বলে সম্বোধন করে বলে, বলুন মা, আমি আপনার জন্য কি করতে পারি? এরপরেই সে দৃষ্টি ঘুরিয়ে আমাকে দেখতেই অস্ফুটে বলে ওঠে, এই মুখে তো প্রতিমা তৈরির আসল মুখ, ওই ইংল্যান্ডের রানীর মুখের আদরে কি প্রতিমা হয়? দিদি বললেন, দেখো তো বাবা, আমার জন্য এই
পুতুলের মূর্তি বানাতে পারো কিনা? সে বলল, পারব মা। এরপর থেকে বিভিন্ন সময় বাড়ি উঠানে সন্ধ্যার প্রদীপ দিতে গিয়ে কিংবা ঠাকুর দালানে গ্রামের মেয়েদের সাথে কথা বলতে গেলে অথবা আমরা তিন বউ মিলে প্রতিমা গড়া দেখতে এলে খেয়াল করতাম তার দৃষ্টি আমাকেই লক্ষ্য করছে। মাঝে মাঝে সে অল্প বাক্য বিনিময়ও করেছে আমাদের সাথে। এমনই একদিন আমার স্বামী জমিদারির কাজে কিছুদিনের জন্য বাড়ির বাইরে গেলেন। দিদি আমাকে এসে বললেন কাল আমরা সকলে মিলে স্থানীয় জাগ্রত মায়ের মন্দিরে পুজো দিতে যাব। আমার মনে হয় তোর না যাওয়াটাই ভালো। আমি বললাম, তোমরা কখন বেরোবে? দিদি বললেন, সকালে স্নান সেরে আমরা দুই বউতে বেরোব, আমাদের নিজস্ব দাসীরাও আমাদের সাথে থাকবে। তুই তোর বৃদ্ধা পরিচারিকাটিকে ফাঁকি দিয়ে চাইলেই সময়টা কাজে লাগাতে পারিস। এই কথা শোনার পর আমার মনের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা টের পেলাম। দিদিরা সকাল সকাল বেরিয়ে গেলেন, আমি পেটে বেদনার দোহাই দিয়ে রয়ে গেল এবং কিছুক্ষণ পর আমার দাসীকে কবিরাজের বাড়ি ওষুধ আনতে পাশের গ্রামে পাঠিয়ে আমি অভিসারের জন্য তৈরি হলাম। আমি ঠাকুরতলানে যেখানে ধীমান খালি গায়ে এক মনে বসে মূর্তি তৈরি করছে সেদিকে আস্তে আস্তে পা টিপে টিপে এগিয়ে যেতে লাগলাম, যাতে আমার গয়না আর পায়ে নুপুরের শব্দে ধীমানের কাজে ছন্দপতন না হয়। কিন্তু এত সাবধানতা সত্ত্বেও গয়নার শব্দে তার কাজে ছন্দপতন ঘটল। পিছন ফিরে তাকিয়ে প্রথমে একটু অবাক হল ধীমান, তারপর বলল, এ কি জমিদার বাড়ি বাবুর ছোট বউ? আমি একটু ইতস্তত করে বললাম, দিদির পুতুলটা কি তৈরি হয়েছে? না, আপনি সেটা জানতে আসেননি। আর তাছাড়া বাড়িতে এত দাস দাস থাকতে আপনি কেন? তাহলে এলাম কেন? এলেন আমার কাছে, বাড়িতে কেউ নেই। লজ্জায় আমি আমার চোখ নামিয়ে যখন ফিরে চলে যাচ্ছি তখন ধীমান পেছন থেকে যখন আমার হাত ধরে ও থেকে টানল, তখন খোলা লোমওয়ালা বুকের চমৎকার ঘ্রাণ আমাকে ওর প্রতি আরো আকৃষ্ট করল। ধীমান আমার হাত দুটো নিজের হাতে তুলে ধরে বলল, এত গয়না পরেন কেন? আমার স্বামী পছন্দ করেন, তাছাড়া আমি এই জমিদার বাড়ির ছোট বউ, অলঙ্কারিত এই বাড়ির বউদের আভিজাত্য। জমিদার বাবু যা চান আপনি তাই করেন। তাই তো করা উচিত। দেখুন তো উনি এটা পছন্দ করেন কিনা। বলি
বিমান আমাকে ছড়িয়েছে, গাঢ় চুমু খেল ঠোঁটে। আমার হাত দুটো বিমানকে ঠেলে সরাতে চায়, শরীর বিমানের বেষ্টন হতে সজোরে মুক্ত হতে চায়। চুমুতে আমার অস্থির অবস্থা দেখার পরও বিমান আমাকে পাজা কোলা করে তুলে নিজের ঘরে নিয়ে যায়। বিমানের দুবাহুতে আমার দেহ আস্তে আস্তে শিথিল হতে থাকে, না চাইলেও আমার হাত দুখানি বিমানের গলা জড়িয়ে ধরে ওকে ঠেলে সরিয়ে দেবার শক্তি তখন আমার আর থাকে না। আমি আমি এ আমি আমি নই, আমি জমিদার দর্পনারায়ণের ছোট বউ নই, আমি মৃন্ময়ী নই। আমাকে বিছানায় শুইয়ে দেয় ধীমান, বুকের আঁচল খসে পড়ে, চুলের বাঁধনও খসে পড়ে, লজ্জায় চোখ বন্ধ করে আমি দুটো বোঝা চোখের পাতায় ধীমান চুমু খায়। গোলাপের কুড়ি যেমন ধীরে ধীরে ফোটে, তেমন করে ধীরে ধীরে বন্ধ চোখ খুলি। ধীমান আমার মুখের উপর ঝুঁকে পড়ে, চুলে কপালে নাকে চিবুক ও কালে পালকের মতো আঙুল বোলাতে থাকে। এই স্পর্শ তো আমার মনে হল আমি এর আগে আমার স্বামীর থেকে কখনো পাইনি। আমার সংস্কারের বাঁধন থেকে দ্রুত আমার নির্জীব হাত দুটি উঠে আসে ধীমানের পিঠে, পিঠ থেকে চুলে, আঙুলগুলো চুলের ভেতর হাঁটে, চুল থেকে কপাল, নাক, না কামানো গাল, ঠোঁট, চিবুক পেরিয়ে বুকের অরণ্যে হারিয়ে যায়। ধীমান বিন্দু বিন্দু অমৃত ঝরাতে থাকে আমার গায়ে, আমি গোপনে ভিজে উঠতে থাকি, নিজেকে বলতে থাকি, না এ কোনো অচেনা স্বপ্নের পুরুষ নয়, এ আমার স্বপ্নের পুরুষ যার স্পর্শের জন্য আমি আজন্ম অপেক্ষা করেছি। ঘুম ভেঙে দেখি ভোরে সূর্যকিরণ আমার শরীরের ওপর পড়েছে। আমি তাড়াতাড়ি আমার আলুথালু শাড়ি খোঁপা মাথার চুল গুছিয়ে নিলাম। আজ নিজেকে শিল্পীর আঁকা ছবির মতো অপূর্ব লাগছে, আয়নায় নিজেই নিজেকে দেখে মুগ্ধই। সত্যি আমি দেবী প্রতিমা। এদিকে পুত্রষ্টি যজ্ঞে যোগাড় সম্পন্ন প্রায়, আমার ঋতু অনিয়ম দেখা দিল। এই খবরে বাড়িতে কবিরাজ এলেন, তিনি আমার স্বামীকে সুখবরটা দিলেন। এতে সবাই আশ্চর্য হল, বাড়িতে একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হল। খুশির হাওয়া থাকলেও সকলেই আমাকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছে, একমাত্র দিদি ছাড়া।
কুলপুরোহিত আমার স্বামীও আমাকে বসিয়ে আমাদের গ্রামের বাড়িতে একটি মঙ্গল চণ্ডীর পুজোয় আয়োজন করলেন। আমার স্বামী কিছুক্ষণের মধ্যে উঠে গেলেও আমাকে পুজোর নিয়ম কারণ সবটাই পালন করতে হলো। আর এই পুরো সময়টা আচার্যদেব আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে অনুসরণ করছে, কিন্তু মুখে কিছু বললেন না। ওনার সন্দেহ উনি আমার স্বামীর কাছে প্রকাশ করতে পারছেন না, কারণ আমার স্বামী নিজের অক্ষমতাকে কোনোদিনই স্বীকার করবেন না। এদিকে বরদিদি একদিন প্রতিমা দেখতে গিয়ে চমকে উঠে তাড়াতাড়ি আমার ঘরে উঠে এসে দোর বন্ধ করে দিলেন। বললেন, কি সর্বনাশ করেছিস! প্রতিমার মুখের আদলে ইংল্যান্ডের রানীর বদলে তোর মুখের গড়ন ফুটে উঠেছে তো। উনি কিংবা নায়েব মশাই দেখলে তাদের বুঝতে আর অসুবিধা হবে না। এখন কি করবি এই অবস্থায়? আমি কেঁদে দিদির পায়ের কাছে বসে বললাম, দিদি তুমি যা বলবে আমি তাই করব। দিদি পরে জানাব বলে চলে গেলেন। যাওয়ার আগে দিদি বলে গেলেন, শুধু আমি যেন ধীমানের সঙ্গে আর দেখা না করি। অন্যদিকে পুজোর আয়োজন চলছে জোর কদমে। সমস্ত জমিদারি প্রজাদের পুজোর 10 দিন ধরে নিমন্ত্রণ, আর মহালয়ার দিন দেবীর চক্ষুদানের পর ঘটে প্রাণ প্রতিষ্ঠা হবে। শ্রীপঞ্চমীর সন্ধ্যায় দেবীর বোধনের আগে থেকেই মূর্তির আবরণ উন্মোচন। সেখানে কোম্পানির কিছু ইংরেজ অফিসারও উপস্থিত থাকবেন, তাদের অভ্যর্থনা করার জন্য যাত্রা দল, এলাই খাওয়া দাওয়া ও আতশবাজি ব্যবস্থা করা হয়েছে। দিদি তার ঘরে একদিন আমাকে ডেকে পাঠালেন। সেখানেই তিনি ধীমানকেও ডাকলেন। তার পুতুল তৈরি কতদূর হয়েছে তা জানতে ধীমান এলে দিদি তাকে শুধলেন, আমার মূর্তি তৈরির কি হলো ধীমান? হয়ে গিয়েছে মা। বেশ ভালো, দিদি বললেন, মা বলে যখন ডেকেছ তখন সেই অধিকারেই জিজ্ঞেস করছি, মৃন্ময়ীকে কি তুমি ভালোবাসো? ওর দায়িত্ব নিজের কাঁধে নিতে পারবে? ধীমান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তবে তৈরি থেকো, আমি সময় মতন তোমাদের দুজনকেই খবর পাঠাব, না হলে সমূলে তোমরা সবাই মারা পড়বে। এখন যাও। এদিকে পুজো যত এগিয়ে আসতে লাগলো আমি ততটাই ভয়ে ভীত হয়ে উঠতে লাগলাম। আমার স্বামী, নায়েব মশাই, বাড়িতে প্রচুর রক্ষী, কোম্পানি লোকেদের অভ্যর্থনার জন্য আয়োজন, গ্রামের মানুষেরা এ বাড়িতে যাতায়াত এখন অনেক বেড়ে গেছে, ঠাকুর দালানের নামা এখন আমার বন্ধ হয়ে গেছে, ধীমানকেও কাছে পিঠে কোথাও দেখতে পাই না। উপরে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করি ভিতরে ভিতরে আমি প্রচণ্ড ভীত হয়ে থাকি। মহালয়াতে মায়ের চক্ষুদান সম্পন্ন হল। এরপর থেকে ধীমানে হঠাৎ কোনো খবর পাওয়া যায় না। চারিদিকে খোঁজ পড়ে যায়
কিন্তু ধীমানির কোনো খবর নেই। দেবীর বোধনের দিন সকালবেলায় অন্ধকার থাকতে থাকতে দিদি তার পরিচারিকাকে দিয়ে আমাকে জমিদারি প্রান্তে দেবী চণ্ডীর মন্দিরে পুজো দিতে পাঠালেন সন্তানের কল্যাণ কামনা। বেরোনোর আগে দিদি আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে বললেন, নতুন যে প্রাণ পৃথিবীতে আসছে তার কথা ভেবে অনেক দূরে চলে যাস। মৃন্ময়ী নামে আমার ক্ষুদ্র জীবন এখানেই সমাপ্ত হল। মৃন্ময়ীরা যুগে যুগে সমাজের অনুশাসনকে এভাবেই ভেঙেছে। এখানেই শেষ হল আমাদের আজকের গল্প মৃন্ময়ী। আশা করি গল্পটি এবং আমাদের গল্পপাঠটি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন শ্রোতা বন্ধুরা যারা নতুন চ্যানেলটিতে গল্প শুনতে আসছেন, আরও এই ধরনের নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এই পর্যন্তই। আরেকটা কথা শ্রোতা বন্ধুদের কাছে জানাচ্ছি, আমরা ইউটিউব চ্যানেলে যে সমস্ত গল্প কিছু বিশেষ কারণবশত আমরা দিতে পাচ্ছি না, সেই গল্পগুলি আমরা আমাদের নতুন ফেসবুক পেজে আপলোড করছি। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো, ফেসবুক পেজের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দয়া করে লিংকটি প্রেস করে আমাদের ফেসবুক পেজে জয়েন করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার নতুন গল্প নিয়ে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।